সিনেমা জগতে ব্যতিক্রমী কার্যকলাপ বা সম্পর্কের জেরায় মাঝে মধ্যে আলোচনার কেন্দ্রে উঠে আসেন জনপ্রিয় টেলিপদ্মার অভিনেত্রী রীতা ভুরি। টলিপাড়ার ছোট পদ্মার অভিনেত্রী রীতা ভুরি চক্রবর্তী এখন ঝড় তুলেছেন সোশ্যাল মিডিয়ায় তার বোল্ড লুক বা বিকিনি ফটোশ্যুটের মাধ্যমে। কিন্তু এরকম ছবি তো টলিউডের অনেক নায়িকারা পোস্ট করে থাকে তাদের সোশ্যাল মিডিয়ায়, ইনস্টাগ্রাম এবং ফেসবুক প্ল্যাটফর্মের মাধ্যমে। তাহলে এক্ষেত্রে রীতা ভুরি চক্রবর্তীকে নিয়ে আলাদা মন্তব্য করার কারণ কি? বর্তমানে শোনা যাচ্ছে বিকিনি লুক এবং হটনেসের দুনিয়াতে কলকাতার মডেল ও টলিপাড়া নায়িকাদের ছাপিয়ে চলে গেছেন রীতা ভুরি চক্রবর্তী, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তাই বর্তমানে এক কথায় বলাই যায়, সার্বিকভাবে রীতা ভুরি চক্রবর্তী এখন কলকাতার সেরা বিকিনি সুন্দরী। এবং এই সেরা বিকিনি সুন্দরী হওয়ার পিছনে বড় কারণটি হলো, মাঝের মধ্যে দেখা যাচ্ছে রীতা ভুরি চক্রবর্তীর ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে আপলোড হওয়া একের পর এক বিকিনি ড্রেসে হট লুকের ছবি, কখনো সমুদ্রে স্নান করতে যাওয়া অবস্থায় বা ঘরোয়া নাইটকোট ড্রেসে। এছাড়াও আলোচনার বিষয় হলো রীতা ভুরি চক্রবর্তীর এক একটা বোল্ডনেস লুক এবং হট ড্রেস আপ বর্তমান সমাজের পুরুষদের রাতের ঘুম কেড়ে নিতে চলেছে। এবং বিকিনিতে যখন তিনি সমুদ্রের জলে স্নান করতে নামেন, তখন মনে হয় যেন সমুদ্রের নীল জল হতে চলেছে লাল। অর্থাৎ হট বিকিনি লুকে রীতা ভুরি চক্রবর্তী সকলকে ছাপিয়ে চলে গেছেন এক নম্বরে, তাই তিনি সেরা বিকিনি সুন্দরী। তো দর্শক বন্ধুরা, এরকমই টেলিপর্দার জনপ্রিয় অভিনেত্রী ও নিত্য নতুন নায়িকাদের লেটেস্ট নিউজ পেতে গেলে এক্ষুনি সাবস্ক্রাইব করো আমাদের এই চ্যানেলটি।